हेलो फ्रेंड्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आमार आजके रेसिपी इलिशेर आचार। इलिश दिए तो आमरा नानान रकम रेसिपी तैरी करी। जदि केउ एखोनो एई इलिशेर आचारटी तैरी करे ना थाकेन ताहले अवश्यई आमार रेसिपी फलो करे इलिशेर आचार तैरी करे निते पारेन। एई इलिशेर आचारटी खेते खुबई टेस्टी हय। आमि प्रथमे चार टुकरा माछ भालो करे धुये निएछि। এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি চুলায় একটা প্যান দিয়ে দিব আর এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। দিয়ে মাছগুলোকে ঢেলে দিব। দিয়ে এই মাছগুলো খুব ভালো করে ভেজে নিব। অবশ্যই মাছটাকে অনেক কড়া করে ভাজতে হবে। মাছটা কড়া ভাজা হলে আচারটা খুব ভালো হবে। আমি মিডিয়াম আঁচে অনেক টাইম নিয়ে মাছটাকে ভেজে নেছি। যখন লাল কালার হয়ে আসবে সেই মুহূর্তে আমি মাছগুলোকে উঠিয়ে নিব। মাছ উঠিয়ে নেওয়ার পর আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পাঁচফোড়ন। তারপর আমি আস্ত রসুনের কুশ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হবে। দিয়ে নেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষাটা আমি দুইটা কাঁচামরিচ দিয়ে বেটেছি আর এখানে এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এক টেবিল চামচ দিয়ে দিলাম তেঁতুলের পিউরি আর এক চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া। লাল মরিচ দিয়ে দিলাম আমি এক চা চামচ। ধনিয়ার গুঁড়া এক চা চামচ। জিরার গুঁড়া এক চা চামচ। লবণ পরিমাণ মতো। লাল মরিচটা আমি তেলে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে দিয়ে দিব। যেহেতু এটা আচার আমি আরও সরিষার তেল এটাতে যোগ করব। কেউ যদি এই আচার দুই তিন মাস সংরক্ষণ করে খেতে চান তাহলে হাফ চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেবেন, তাহলে আর আচারটা নষ্ট হবে না। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এটাকে রান্না করতে হবে মিডিয়াম আঁচে। ব্যাস রেডি হয়ে গিয়েছে। আমি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি আরও এক কাপ পরিমাণ সরিষার তেল এখানে দিয়েছি, যেহেতু আচার তেলে ডুবিয়ে রাখতে হবে। আর আমরা যদি এই আচারটাকে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করি দুই তিন মাস খেতে পারবো। এই আচারটা খেতে খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই এইভাবে বাসায় বানিয়ে খাবেন আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।